পর যে দুর্গাপুরে যে ঘটনাটা, তলোয়ার নিয়ে, খুখরি নিয়ে, চাকু নিয়ে অ্যাটাক করা, এই যে পোস্ট পল ভায়োলেন্সটা, আমি তার জন্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, দুর্গাপুরের পুলিশ কমিশনারকে, আর উচ্চ আধিকারীদেরকে সবাইকে জানিয়েছি যে ইলেকশন হওয়ার পর যে এই সন্ত্রাস হচ্ছে এটাকে বন্ধ করুন, এটা সহ্য করা যাবে না। আর একটা নতুন জিনিস দেখলাম যে একটা কমিউনাল টেনশন করার চেষ্টা চলছে, বিভাজন করার চেষ্টা চলছে, সমাজে বিভাজন করার চেষ্টা চলছে। আমাদের পুরো নির্বাচনের প্রচারে আমরা কোনো জায়গায় কোনো কমিউনাল টেনশন বা কমিউনাল কথাবার্তা বলিনি, কিন্তু এখন যেভাবে বোমাবাজি করে গ্রামগুলোতে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চলছে, সেটাও আমি পুলিশ কমিশনার আর এসপিকে বলেছি যে এইগুলো অবিলম্বে বন্ধ করুন, নয়তো আবার এই আগুনটাকে কন্ট্রোল করা যাবে না। আর একটা, কালকে বর্ধমানের উপরে তৃণমূল শাসক দলের নিজের গোষ্ঠী দ্বন্দ্ব, তার মধ্যে দেখা গেল এক অন্যর উপরে অ্যাটাক করছে, আর একটা লোককে তো প্রায় মেরেই ফেললো, তৃণমূলের ছাত্র পরিষদের প্রাক্তন প্রেসিডেন্ট, ও নাম করে বলছে কারা কারা মেরেছে, কিন্তু এখানকার পুলিশ এখন পর্যন্ত তাদেরকে গ্রেফতার করেনি। তার কারণটা কি? তার কারণ বর্ধমান শহরের একজন প্রভাবশালী লোকের তারা লোক। তা আপনি বুঝতে পাচ্ছেন যে কথাটা আপনাকে বললাম যে তৃণমূলের বড় বড় নেতা বলছে যে আলুওয়ালিয়াজি, আপনারা রাজনীতি করে, আর আপনি বিশেষ করে রাজনীতি করে আমাদের ঘরে ভাঙন ধরিয়ে দিয়েছেন, তো সেই ভাঙনটা দেখা যাচ্ছে তাদের অন্তর্দ্বন্দ্বের ভেতরে। আজকে তারা লড়ছে কেন, এক অন্যকে মারছে কেন, তার কারণ তারা জানতে পেরেছে।